শিক্ষার্থীদের আন্দোলনে অচল প্রশাসনিক ভবনের ছাত্র কল্যাণ পরিচালকের নিয়োগ বাতিল সহ বিদ্যুৎ কেন্দ্রে দুই দল শ্রমিকের সংঘর্ষ চীনা নাগরিক সহ নিহত দুই তিনটি তদন্ত কমিটি সৌদি কর্তৃপক্ষের অবহেলায় চালু হয়নি হজ যাত্রীদের ভিসা প্রক্রিয়া বললেন মন্ত্রী ফ্লাইট বিপর্যয় না হওয়ার আশ্বাস রাজধানীর সড়কের শৃঙ্খলা ফেরাতে শিগগিরে অভিযান জানালেন ওবায়দুল কাদের অবৈধ যান চলাচল বন্ধের নির্দেশ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার দেয়া দুশো বিয়াল্লিশ রানের টার্গেটে ব্যাট করছে নিউজিল্যান্ড শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি রাত এগারোটার একুশে সংবাদে আপনাদের সাথে আছি আমি জাবের হোসেন এবং আমি রিতা চৌধুরী দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ ডাব্লিউ 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 ডট ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে সংবাদে আরো থাকছে পর্যটকদের নজর কাটছে খাগড়াছড়ি মায়াবিনী লেক অবকাঠামো গড়ে তোলার দাবি বিতর্কিত প্রক্রিয়ায় ছাত্র কল্যাণ পরিচালক নিয়োগ বাতিল শিক্ষার্থীদের সব লেনদেন ডিজিটাল করা এবং বুয়েট ক্যাম্পাস ও হলের অবকাঠামোগত পরিবর্তন সহ ষোলো দফা দাবিতে প্রশাসনিক ভবনের তালা ঝুলে দিয়েছে শিক্ষার্থীরা দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলছেন তারা প্রণব চক্রবর্তী রিপোর্ট ধারাবাহিক আন্দোলনের পঞ্চম দিনে সকাল থেকেই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের মূল ফটকের সামনে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা শিক্ষার্থীদের অভিযোগ বুয়েট ক্যাম্পাস ছুটির আগ মুহূর্তে বিতর্কিত প্রক্রিয়ায় ডক্টর সত্যপ্রসাদ মজুমদারকে সরিয়ে ছাত্রকল্যাণ পরিচালক নিয়োগ দেয়া হয় ডক্টর আবুল কাশেম মিয়াকে এর প্রতিবাদেই মাঠে নেমেছেন তারা সেই সাথে শিক্ষার্থীদের সব লেনদেন ডিজিটাল করা এবং বুয়েট ক্যাম্পাস ও হলের অবকাঠামোগত পরিবর্তন সহ ষোলো দফার দাবি আছে শিক্ষার্থীদের আন্দোলনের অংশ হিসেবে ক্লাস পরীক্ষা বর্জন করেছে শিক্ষার্থীরা নিরাপত্তা এবং নিশ্চিত করা হবে এবং বইটার সীমানা নির্ধারণ করা হবে আমরা চাই আমাদের হলের নাম সাবেক উন্নার সনি আপুর নামে রাখা হোক পড়াশোনা রেখে আমরা চাচ্ছি যে আমাদের আন্দোলনটাকে সফল করতে তা সে যতদিনই লাগুক ন্যায্য দাবি যদি এগুলো হয় তাহলে আমাদের সবারই খুব ভালো হয় এবং তো পড়াশোনাটা আরও সুবিধা হবে নর্মাল বিষয়গুলো হচ্ছে আদায় আদায় করা সম্ভব হচ্ছে না খালি বিশি স্যারের গাফিলতির জন্য আন্দোলনের এক পর্যায়ে মিছিল নিয়ে উপাচার্য ডক্টর সাইফুল ইসলামের কার্যালয়ে ঘেরাও করে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা এ সময় কার্যালয়ে উপস্থিত ছিলেন না উপাচার্য পরে বুয়েটে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয় তারা এর মাধ্যমে প্রশাসনকে চাপ প্রয়োগের মাধ্যমে আমার সাথে দেখা করতে বাধ্য হতে যাচ্ছে তেরো কোটি টাকার বরাদ্দের টাকা ফেরত পাঠানো হয়েছে যেটা হচ্ছে বুয়েটে কোনো উন্নয়নমূলক কাজে লাগাতে পারেনি আমাদের ভিসি ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানের সংকট দ্রুত সমাধানের জন্য শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও বঙ্গবন্ধু পরিষদ প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা ও পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক সংঘর্ষে চীনা নাগরিক সহ দুইজনের মৃত্যু হয়েছে আহত ছয় চীনা নাগরিক সহ আটজনকে বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় পরে উন্নত চিকিৎসার জন্য পাঁচজনকে ঢাকায় পাঠানো হয়েছে মঙ্গলবার বাংলাদেশের শ্রমিককে হত্যার অভিযোগে দুই পক্ষের মধ্যে এর সংঘর্ষ হয় ঘটনা তদন্তে পুলিশ জেলা প্রশাসন ও বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ তিনটি আলাদা কমিটি গঠন করেছে এদিকে বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে আট প্লাটুন বিজিবি সহ বিপুল সংখ্যক পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে বরিশাল প্রতিনিধি সুখেন্দু এদবরের রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান মঙ্গলবার বিকেলে নিশানবাড়িয়ায় তেরোশো বিশ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের বয়লারের ওপর থেকে পড়ে এক বাঙালি শ্রমিক মারা যায় এ ঘটনা নিয়ে বাঙালি ও চীনা শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয় শ্রমিকদের অভিযোগ বাঙালি শ্রমিক সাবিন্দ্র দাসকে লাথি মেরে বয়লারের ওপর থেকে ফেলে দেয় চীনারা লাশ আমাকে ধরতে ও দাবি দাবি মরিয়ে গিয়েছে আমরা যে গাললে ওর পানি দেবো সেই পাইনি পরে পলিথিন দিয়ে ঢেকে মন করেন বিল্ডিং এর পিছন মুখ নিয়ে চলে যাচ্ছিল পরে আমরা বাঙালিরা বাধা দিয়েছি ওই শ্রমিকের আনার জন্য গেছিল তারপরে যদি মারা যায় তা লাস্টার পর্যন্ত প্রধানমন্ত্রীকে আমরা কঠোর বিচার চাই সংঘর্ষে গুরুতর আহতদের বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় চীনা নাগরিক ঝাং ফাং এর মৃত্যু হয় ঝাং তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রজেক্ট ইলেকট্রিশিয়ান পদে কর্মরত ছিলেন আছে তাদের ছজনকে আমরা করি তার মধ্যে একজনকে আমরা সাবডুরাল এবং ইন্টারক্রেনিয়াল হেমোরেজটা পাই ওই আসলে ক্রিটিক্যাল ছিল এবং সেই প্যাসেন্টে কিন্তু আসলে এক্সপায়ার করে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে প্রশাসন সকলকেই এখানে আমরা সাধ্যমত চিকিৎসা প্রদান করেছি এর মধ্যে দুর্ভাগ্যজনকভাবে চাইনিজ একজন তিনি মারা গিয়েছেন বাঙালি শ্রমিকদের মধ্যে কয়েকজন আহত ছিল তার মধ্যে জন এখানে ভর্তি আছে সবকিছু মিলে এখন স্বাভাবিক সংকট কাটিয়ে তাপবিদ্যুৎ কেন্দ্রের বাঙালি ও চীনা শ্রমিকদের মধ্যে শান্তি ফিরে আসবে বলে আশা করছেন স্থানীয়রা অর্থনৈতিক জোনে মাটি ভরাট নিয়ে দেশি বিদেশি প্রতিষ্ঠানের মধ্যে বিরোধ এখন তুঙ্গে কেন্দ্র করে ঘটেছে এদিকে হত্যাকাণ্ডের ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে আইন শৃঙ্খলা বাহিনী বিপ্লব মজুমদারের ক্যামেরায় রিপোর্ট করছেন হাসান ফেরদৌস চট্টগ্রামের মিরশরাতে বিস্তীর্ণ চরাঞ্চল জুড়ে চলছে অর্থনৈতিক জোন গড়ে তোলার কাজ বঙ্গবন্ধু শিল্পনগর হিসাবে গড়ে অবকাঠামো তৈরির পাশাপাশি সমুদ্র চরাঞ্চলে চলছে মাটি ভরাটের কাজ এ কাজে নিয়োজিত আছে বিদেশি প্রতিষ্ঠান চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি সহ দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান মাটি ভরাটের কাজকে কেন্দ্র করে দেশি বিদেশি প্রতিষ্ঠানের মধ্যে বিরোধ এখন তুঙ্গে ইঞ্জিনিয়ারও এর জন্য কাজ চলতেছিল আর কি আরো দুই দিন কাজ হলে যাব। এখানে একটা বিরাট ঝুঁকির ভিতর আছি এই ঝুঁকিটা এতই ঝুঁকি যে আমি দায়িত্ব বিশাল দায়িত্বের ভিতরে আছি আমি এখানে অবস্থান করতেছি আর যাদের দায়িত্ব কম তারা হেন প্রাণ ভয় অলরেডি পালাই চলে গেছে এই বিরুদ্ধকে কেন্দ্র করে নৃশংসভাবে খুন হন হোয়াইট কনস্ট্রাকশন লিমিটেডের এক কর্মচারী হত্যাকাণ্ডের জন্য মাটি ভরাটের কাজে নিয়োজিত বিদেশি প্রতিষ্ঠানের কর্মচারীদের দায়ী করলেন দেশি প্রতিষ্ঠানের কর্মকর্তারা এবং এই ব্যাপারে আমরা খুবই উই আর ভেরি মাচ অ্যাফ্রেড যে আমরা এখানে আদৌ কাজ করতে পারবো কিনা প্রধানমন্ত্রীর এই অগ্রাধিকার ভিত্তির কাজ আমরা বাস্তবায়ন করতে পারবো কিনা বাংলাদেশ সরকারের কাছে আমাদের প্রশ্ন যে চাইনিজদের কারণে আমরা এবং এলাকাবাসী এখানে খুব এদিকে হত্যাকাণ্ডের পর মিরসরে অর্থনৈতিক জোনে নিরাপত্তার জোরদার কথা জানিয়েছে পুলিশ প্রশাসন এর মধ্যেই হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে নেমেছেন তারা আমরা প্রতিদিনই দেখেছি এই জায়গায় পঞ্চাশ জন পুলিশ নিযুক্তি রেখেছি তাদের সেবা দেওয়ার জন্য খুব শীঘ্রই যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তারপূর্বক আইনে আমলে নিয়ে দেশের বৃহত্তম এই অর্থনৈতিক জোনে অবকাঠামো নির্মাণ নিয়ে দেশি বিদেশি প্রতিষ্ঠানের বিরোধ নিরসন সহ আইন পরিস্থিতির উন্নয়নে প্রশাসন আরও কার্যকর ভূমিকা রাখবে এমনটি প্রত্যাশা সংশ্লিষ্টদের হাসান ফেরদোস একুশে টেলিভিশন চট্টগ্রাম সৌদি কর্তৃপক্ষের অবহেলার কারণে এখনও হজ ভিসা প্রক্রিয়া চালু হয়নি বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ রাজধানীর আশকোনায় হজ ক্যাম্পে হজ চিকিৎসা দলের প্রশিক্ষণ অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন এবার হজ ফ্লাইটে বিপর্যয় হবে না গোটা প্রক্রিয়া অনলাইন নির্ভর হলে জটিলতা অনেক কমে যাবে বলে মনে করছে হজ এজেন্সিগুলো বিস্তারিত রিপোর্টে সৌদি সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী এবছর সরকারি ও বেসরকারিভাবে হজ পালন করতে পারবে এক লাখ সাতাশ হাজার একশত আটানব্বই জন বাংলাদেশি নাগরিক হাজিদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে শুরু হয়েছে চিকিৎসক দলের প্রশিক্ষণ সকালে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেন সুষ্ঠুভাবে হজ পালনের সব ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ তবে সৌদি আরবের অবহেলার কারণে এখনো ভিসা প্রক্রিয়া শুরু করা যায়নি সৌদি আরবের ব্যবস্থাপনাটাও একটু বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রকম ভাবে দেখা দিচ্ছে আমাদের সকল চেষ্টা প্রচেষ্টা আন্তরিকতা থাকা সত্ত্বেও গতকালকে থেকে শুরু হয় নাই তাদের বিভিন্ন কিছু কারণ দেখিয়ে বলছেন যে আঠারো তারিখের পূর্বে আমরা কোনো প্রস্তুতি গ্রহণ করতে পারি নাই আশা করি দু এক দিনের মধ্যে ভিসা সহ অন্যান্য কর্মকাণ্ড তারা শুরু করবেন হাস প্রক্রিয়ায় সৌদি আরব সরকারের অসহযোগিতার কথা বললেন হজ এজেন্সিগুলোর সংগঠনের সভাপতিও অনলাইন সিস্টেমটির মাধ্যমে বাড়ি ভাড়া ইনসার্ট হবে ভিসা হবে ফুড ক্যাটারিং হবে সেই সিস্টেমটি ই গেট ওটা কিন্তু সেখানে ওনারা পারফেক্টলি পারফর্ম করছে না এই একটা প্রতিবন্ধকতার আমরা সম্মুখীন হচ্ছি সৌদি সরকার ওই প্রতিবন্ধকতাগুলি ওনারা এগুলি রিমুভ করবেন তবে সব জটিলতা কাটিয়ে জুলাই মাসের চার তারিখে হস শুরু হবে বলে আশা প্রকাশ করেছেন হাব সভাপতি আহমদ বাবু একুশে টেলিভিশন ঢাকা দুই মাসের মধ্যে রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে চায় সরকার এজন্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সভাপতিত্বে ডিটিসি এর বোর্ড সভায় একটি কমিটিও গঠন করা হয় পরে মন্ত্রী জানান এই কমিটি ফুটপাথ দখলমুক্ত করার পাশাপাশি বিভিন্ন সড়কে অবৈধ পার্কিং সরানোর কাজ করবে একই সাথে অবৈধ যান চলাচল নির্দেশ দেন মন্ত্রী মাহমুদ হাসানের রিপোর্ট সকালে নগর ভবনে ঢাকা পরিবহন সমন্বয় পরিষদ কর্তৃপক্ষের সভায় যোগ দেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এই যানজট নিরসনে কিছু শর্ট টার্ম উদ্যোগ আমরা নিতে যাচ্ছি সভায় রাজধানীর যানজট নিরসনে বিস্তারিত আলোচনা হয় সড়কে শৃঙ্খলা ফেরাতে দক্ষিণ সিটির মেয়র সাইদ খোকনকে সমন্বয় করে একটি কমিটি গঠন করা হয় দুমাসের মাসের মধ্যে ঢাকার রাস্তায় অবৈধ যান চলাচল বন্ধের নির্দেশ দেন ওবায়দুল কাদের এই কমিটিকে আমরা দু মাস সময় দিচ্ছি এই দু মাস সময়ের মধ্যে রিক্সা ব্যাটারি চালিত রিক্সা তারপর সিএনজি অবৈধ যানগুলো চিহ্নিত করে সেগুলো ঢাকা সিটির স্ট্রিটে চলাচল বন্ধ করার ব্যাপারে তারা উদ্যোগ নেবেন অবৈধ পার্কিং বন্ধ করে ট্রাফিক সিস্টেমকে আরও আরো কার্যকর করারও নির্দেশ দেন মন্ত্রী ফুটপাথ উদ্ধারের লক্ষ্যে যে অভিযান সেটাও এই কমিটি সমন্বয় করে পরিচালনা করবে। পরে বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় যোগ দেন ওবায়দুল কাদের বিভিন্ন ইউনিটের মেয়াদ উত্তীর্ণ কমিটি ভেঙে দিয়ে সম্মেলন দেওয়ারও নির্দেশ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কমিটি করতে মাহমুদ হাসান টেলিভিশন ঢাকা প্রস্তাবিত বাজেটে বিভিন্ন খাতে বরাদ্দ সঠিক ব্যবহার নিশ্চিতের পাশাপাশি প্রকল্পগুলো শতভাগ বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় তিনি বলেন সরকার এসডিজি বাস্তবায়নে কাজ করছে একটি আধুনিক রাষ্ট্র গঠনের কাজ চলছে বলেও জানান পরিকল্পনা মন্ত্রী রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন জানান দেশের প্রতিটি জেলাকে রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আনা হবে আর সংসদ সদস্য সুবিদ আলী ভুঁইয়া বলেন বড় অঙ্কের বাজেট বাস্তবায়ন করতে রাজস্ব আয় বাড়াতে হয় এজন্য অনলাইনে কর পরিশোধের পাশাপাশি উপজেলা পর্যায়ে রাজস্ব অফিস স্থাপন সহ কর প্রদানে হয়রানি বন্ধের কথা বলেন তিনি এছাড়া স্বাস্থ্যখাতে সেবার মান বাড়ানোর দাবি জানান শিরিন আক্তার সহ বেশ কয়েকজন সংসদ সদস্য ঢাকা উত্তর সিটির নতুন আঠারোটি ওয়ার্ডের জন্য চার হাজার দুশো কোটি বরাদ্দ দিচ্ছে সরকার জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম উত্তরায় চক্রাকার বাস সার্ভিস সেবার মান উন্নয়ন নিয়ে মত বিনিময়ে তিনি বলেন বিভিন্ন কারণে চক্রাকার বাস সার্ভিস বাধাগ্রস্ত হচ্ছে এই বাধা কাটিয়ে উঠতে নাগরিকদের সহযোগিতা চান মেয়র আগামী এক মাসের মধ্যে সুন্দর সিটি উপহার দেয়া হবে বলেও জানান উত্তরের মেয়র একই অনুষ্ঠানে ডিএমপি কমিশনার বলেন উত্তরায় অনুমোদনহীন ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সরকার বিচার বিভাগ নিয়ন্ত্রণ করছে বলেই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আটকে আছে বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলায় বিএনপির কর্মী সভায় বর্তমান নির্বাচন কমিশনকে সরকারের তাবেদার বলে মন্তব্য করে মির্জা ফখরুল আবারও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দাবি জানান সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় টিকে আছে উল্লেখ করে তিনি বলেন বিএনপি দুঃসময়ে কাটিয়ে উঠে আবারও ঘুরে দাঁড়াবে আর নির্বাচন কমিশনটাকে বন্ধ হতে হবে ওইটা একটা একেবারে মাজা ভাঙ্গা ওটার কোনো ক্ষমতাই নাই ওটা একেবারে একটা সরকারের নিজবৃত্তি করা ছাড়া কাজ করে না ওইটাকে বদল করে সাহসী লোকজনদের দিয়ে নির্বাচন কমিশন তৈরি করে নির্বাচন পরিচালনা করতে দুই নেতা হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানাকে জামিন দিয়েছেন হাইকোর্ট বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মুজিবুর রহমানের বেঞ্চ এই আদেশ এর ফলে সাবেক সংসদ সদস্য আমানু রহমান খান রানাকে কারাগার থেকে মুক্তিতে আইনগত বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী ফলে রাষ্ট্রপক্ষ বলছে এই আদেশের বিরুদ্ধে আপিল করা হবে আডারে অংশগ্রহণ করা এবং হুকুম দেওয়া সংক্রান্ত অভিযোগ নেই এই কারণে কোর্ট আমাদেরকে বেল দিয়েছিল সে পরবর্তীতে আপিল ডিসন সেটু বলছিল যে রুলটা হ্যারিং করার জন্য এই রুল এই রুল হ্যারিংয়ে এই কোর্ট ওই গ্রাউন্ড সেই যেহেতু এখন পর্যন্ত চার্জশিট অ্যাকসেপ্ট হয়নি যার কারণে মামলা আমাদেরকে পার্মানেন্ট বেল দিয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সময়ের আবেদনের কারণে বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় চার্জ গঠনের শুনানি ফের পেছালো শুনানির জন্য আঠারো জুলাই নতুন দিন ধার্য করেছে আদালত খালেদা হাসপাতালে চিকিৎসাধীন থাকায় কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে দুই নম্বর ভবনে স্থাপিত অস্থায়ী আদালতে তার আইনজীবীরা সময় বাড়ানোর আবেদন করেন বিচারক এইচ এম রুহুল ইমরান সময়ের আবেদন মঞ্জুর করে নতুন এই তারিখ ধার্য করেন তেরো মার্চ মামলাটির স্থগিতাদেশ খারিজ করে দেয় হাইকোর্ট একই সাথে এই মামলায় খালেদা আদালতে হাজির করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশও দেওয়া হয় মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত জামায়াত নেতা এম আজহারুল ইসলামের আপিল শুনানি পঁচিশ জুন পর্যন্ত মুলতবি করেছেন আদালত প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপিল বেঞ্চে এ শুনানি শুরু করেন অ্যাডভোকেট অন রেকর্ড জয়নুল আবেদন তুহিন প্রধান বিচারপতি বলেন আগামী পঁচিশ ছাব্বিশ ও সাতাশ জুন অ্যাডভোকেট অন রেকর্ড শুনানি করবেন দু হাজার সালে ত্রিশ ডিসেম্বর আজহারকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মুক্তিযুদ্ধ চলাকালে রংপুর অঞ্চলে গণহত্যা অপহরণ ধর্ষণ নির্যাতন ও বাড়িঘরে লুটপাট ও আগুন দেয়াসহ নয় ধরনের মানবতাবিরোধী অপরাধে এটিএম আজহারের ফাঁসির আদেশ হয় ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির শ্লীলতাহানির মামলায় অধ্যক্ষ সিরাজকে দুই দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে বুধবার বিকেলে রিমান্ড শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকির হোসেনের আদালতে হাজির করা হলে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয় সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থী নুসরাতকে গত ২৬ মার্চ অধ্যক্ষ সিরাজুদ্দৌলা অফিস কক্ষে ডেকে শ্লীলতাহানির চেষ্টা করে এই ঘটনায় নুসরাতের মা বাদী হয়ে সাতাশ মার্চ থানায় মামলা করে দায়ের করেন চাপের মুখেও মামলা তুলে না নেয় ছয় এপ্রিল কৌশলে ছাদে ডেকে নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় দশ এপ্রিল ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে মারা যায় নুসরাত এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে পর্যটন খাগড়াছড়ি মায়াবিনী লেক একর জায়গা জুড়ে এই লেক তিনশো ফিট বাঁধ দিয়ে নিজেদের উদ্যোগে এই লেক নির্মাণ করেন আটাশ জন যুবক এখন দৃষ্টিনন্দন সেই লেক পরিণত হয়েছে পর্যটন স্পটে খাগড়াছড়ির প্রতিনিধি চিং মে প্রু মার্মার রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা মায়াবিনী লেকের মায়ায় পড়ে যাবে যে কোনো পর্যটক ছোট বড় পাহাড় আর পাহাড়ি খেরা এই লেক লাইকিং প্যাডেল স্পিডবোট সহ নানা ধরনের নৌকা চড়ে শীতল হাওয়া খেয়ে দীর্ঘ মনোরম এই লেকে ঘুরেন পর্যটকরা লেকের পারে রয়েছে বাঁশের তৈরি ছোট ছোট বেঞ্চ যেখানে বসে দেখা যায় প্রাকৃতিক সৌন্দর্য আমি এখানে এসে খুব ভালো লেগেছে এখানে বাসের শাকো কায়াকিং সব কিছু মিলাই জায়গাটা খুব ভালো লেগেছে মিনি একটা চিড়িয়াখানার মতো থাকতো তারপর একটা এখানে একটা শিশু পার্ক থাকতো তাহলে আকর্ষণটা একটু মেলা পরিবেশ তারপরে অবসর সময়ে সময় কাটানো যায় পাহাড়িদের ঐতিহ্যবাহী খাবার থাকলেও এখানে নেই কোনো আবাসিক ব্যবস্থা বৃষ্টি পানি জমাই করে আমরা মাছ চাষ শুরু করেছি মাছ চাষ পাশাপাশি আমরা এটাকে পর্যটন শিল্পের আকারে আমরা রূপান্তরিত করেছি আমি মনে করি যে আরো অনেক ডেভেলপমেন্টের দরকার আছে এখানে কিছু কটেজ তৈরি করার দরকার আছে এখানে আরো বেশি বেশি করে যে বাসমান্ন এগুলো এগুলো দরকার আছে শুরুতে উপজেলা ও জেলা প্রশাসনের সহায়তায় পার্কের অবকাঠামো উন্নয়ন হলেও এখনো অনেক কাজ বাকি কটেজ নির্মাণের জন্য ডিজাইন করেছি এবং সেটি ট্যুরিজম বোর্ডে পাঠানো হয়েছে এবং উন্নয়ন ঘুরে পাঠানো হয়েছে আমরা যদি একটা বরাদ্দ পাই আমার মনে হয় যে এখানে আবাসিক সুবিধা যেটা সমস্যা সেটা আমরা সমাধান করতে পারব মায়াবিনী লেককে ঘিরে পর্যটক টানতে আরও কিছু উদ্যোগ নেয়ার কথা বলছেন সংশ্লিষ্টরা মাসুমালিসা একুশে টেলিভিশন শত শত কোটি টাকা আত্মসাতের অভিযোগে অভিযুক্ত হামদার ল্যাবরেটরিজের ওয়াকফ ব্যবস্থাপনা পরিচালক হাকিম ইউসুফ হারুন ভূঁইয়াকে দুই ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে ধর্ম মন্ত্রণালয় বুধবার বেলা পৌনে এগারোটা থেকে দুপুর পৌনে দশটা একটা পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করেন তদন্ত কমিটি আহ্বায়ক ও যুগ্ম সচিব সংস্থা মোহাম্মদ আব্দুল হামিদ জমাতদার ওয়াকফ সম্পত্তি নিয়ম মাফিক পরিচালনা না করে পরিবারতন্ত্র কায়েম ও আর্থিক অনিয়মের অভিযোগে ইউসুফ হারুন ভুইয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান করছে সেখানে জিজ্ঞাসাবাদে হাজিরা না হয়ে সময় চেয়ে আবেদন করেছিলেন হাকিম হারুন তবে ধর্ম মন্ত্রণালয় বিষয়টি জানতে দেয়া নোটিশের প্রেক্ষিতে হাজির হন তিনি তথ্য গোপন করে বাংলাদেশ ব্যাংকের ইতিহাস গ্রন্থে ইতিহাস বিকৃতি নিয়ে রিট দায়ের করায় ডক্টর কাজী ইরতেজা হাসানকে তলব করেছেন হাইকোর্ট আগামী ত্রিশ জুলাই তাকে সশরীরে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন পরে বিবাদী পক্ষের আইনজীবী বলেন বাংলাদেশ ব্যাংকের ইতিহাস গ্রন্থটি প্রকাশের পরপরই তথ্যে বেশ গুরুত্বপূর্ণ কিছু ব্যত্য পাওয়া যায় এর পরপরই গ্রন্থটির বিতরণ বন্ধের নির্দেশ দেওয়া হয় একই সাথে বইটি রিভিউয়ের জন্য একজন ডেপুটি গভর্নরের নেতৃত্বে একটি কমিটিও গঠন করা হয় বাংলাদেশ ব্যাংকে নিয়ে এই পদক্ষেপ গোপন করে রিটটি করা হয় বিষয়টি আদালতের কাছে তুলে ধরলে হাইকোর্ট বিষয়টির ব্যাখ্যা দিতে কাজী ইরতেজা হাসানকে তলব করেন দেশের প্রথম লোহার খনির সন্ধান মিলেছে দিনাজপুরের হাকিমপুরের ইসবপুরে এই খনির অভ্যন্তরে প্রায় চারশো ফিট গভীর এবং পাঁচ থেকে দশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে লোহার আকরিক দুমাস খনন পর পাওয়া নমুনা পরীক্ষা নিরীক্ষা করে লোহার আকরিকের সাথে নিকেল কপার ক্রেমিয়াম পেয়েছে ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর প্রতিষ্ঠানটি উপপরিচালক মোহাম্মদ মাসুম জানিয়েছেন ইসবপুরের ছাব্বিশে মে তেরোশো ফিট গভীরে উন্নতমানের লোহার আকরিক পাওয়া যায় থিকনেসের ব্যক্তিটা পাঁচ থেকে দশ স্কোয়ার কিলোমিটারের মধ্যে থাকার সম্ভাবনা আছে যদি পাঁচ থেকে দশ স্কোয়ার কিলোমিটারের মধ্যে এই ধরনের পাওয়া যায় তাহলে এটা বিশ্বের যে বিভিন্ন দেশে যে লোহের আকরিকের খনি আছে তো ওই ধরনের একটা বড় রিজার্ভ সম্পন্ন একটা খনি হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে হবিগঞ্জে এইচআইভি আক্রান্তের সংখ্যা ছেচল্লিশ জন তারা প্রত্যেকেই চিকিৎসা নিচ্ছেন এক সভায় সিভিল সার্জন চৌধুরী জানান জেলার আজমিরিগঞ্জে এইচআইভিতে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি তবে এই উপজেলায় কতজন এই রোগে আক্রান্ত তা জানাননি তিনি সিভিল সার্জন বলেন হিজড়াদের ভিন্ন দৃষ্টিতে দেখা উচিত নয় এবং তাদের তৃতীয় লিঙ্গ বলাই উত্তম খবর। এবার প্রস্তাবিত বাজেটে বস্ত্রকলের যন্ত্রপাতি কাঁচামাল ও উপকরণ আমদানির উপর পাঁচ শতাংশ অগ্রিম করের প্রস্তাব প্রত্যাহারের দাবি জানিয়েছে বস্ত্রকল মালিকদের সংগঠন একটি পরবর্তী সংবাদ করে সংগঠনটি। এ সময় বিটিএম এর সভাপতি মোহাম্মদ আলী খোকন বলেন অগ্রিম পাঁচ শতাংশ করের কারণে ব্যবসা অলাভজনক হবে বাজেটে দেশের অভ্যন্তরীণ বাজারের জন্য উৎপাদিত সুতার পাঁচ শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছে এটি বাস্তবায়িত হলে প্রতি কেজি সুতায় পনেরো থেকে ষোলো টাকার দাম বৃদ্ধি পাবে বলে জানায় বিটিএমএ সভাপতি এবার সংস্কৃতি সংবাদ বাজেটে সংস্কৃতি মন্ত্রণালয়ে বরাদ্দ নিয়ে সংস্কৃতি কর্মীদের মধ্যে কিছুটা ক্ষোভ হতাশা থাকলেও সংশোধিত বাজেটে বরাদ্দ বাড়বে এমন আশাবাদ জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী কে এম খালিদ সচিবালয় মন্ত্রণালয়ে সতেরোটি সংস্থার প্রধানদের সাথে বার্ষিক সম্পাদন চুক্তি এ পি এ স্বাক্ষর অনুষ্ঠানে তিনি কথা জানান এ সময় প্রতিমন্ত্রী আরও জানান প্রায় সাত হাজার কোটি টাকার ঢাকা অপেরা হাউস নির্মাণ প্রকল্পের ডিপিপি প্রণয়ন চলছে এছাড়া প্রতি উপজেলায় চারশো আসনে মিলনায়তন আড়াইশো আসনের সিনেপ্লেক্স মুক্তমঞ্চ ক্যাফেটেরিয়া সমৃদ্ধ সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণে নকশা প্রণয়ন শেষের পথে বলে জানান সংস্কৃতি প্রতিমন্ত্রী তৃণমূলের পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও ক্ষুদ্র মৃগাত্ত্বিক সম্প্রদায়ের উপর আলোকচিত্রী ফিলিপ গাইনের ফিকশনাল রিয়ালিটি ভিত্তিক চিত্র প্রদর্শনী শুরু হয়েছে দুপুরে রাজধানীর দ্রিক গ্যালারিতে ব্রাত্যজন শিরোনামে সাতদিনব্যাপী এই আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন অর্থনীতিবিদ ওয়াহিদুদ্দিন মাহমুদ দেশের বিভিন্ন প্রান্তের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবন জীবিকা ও সংকটের নানাবিধ অনুষঙ্গ নির্ভর চিত্রগুলোতে উঠে আসে বঞ্চনার ইতিহাস প্রদর্শনীতে স্থান পেয়েছে দেড়শো আলোকচিত্র আগামী পঁচিশ জুন পর্যন্ত চলবে প্রদর্শনী আর এর সাথে শেষ করছি রাত 11:21 সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার শিক্ষার্থীদের আন্দোলনে অচল বুয়েট প্রশাসনিক ভবনে তালা ছাত্র কল্যাণ পরিচালকের নিয়োগ বাতিল সহ 16 দফা দাবি পায়রা বিদ্যুৎ কেন্দ্রে দুই দল শ্রমিকের সংঘর্ষ চিনা নাগরিক সহ নিহত দুই তিনটি তদন্ত কমিটি সৌদি কর্তৃপক্ষের অবহেলায় চালু হয়নি হজ যাত্রীদের ভিসা প্রক্রিয়া বললেন মন্ত্রী ফ্লাইট বিপর্যয় না হওয়ার আশ্বাস রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে শিগগিরি অভিযান জানালেন ওবায়দুল কাদের অবৈধ যান চলাচল বন্ধের নির্দেশ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার দেয়া দুশো বিয়াল্লিশ রানের টার্গেটে ব্যাট করছে নিউজিল্যান্ড